আজকে আমাদের আলোচনা সিস্টেম থিওরি বা ডেভিড ইস্টনের ব্যবস্থাপক তত্ত্ব। তো আলোচনার শুরুতেই, আপনারা যদি এই চ্যানেলে নতুন হন তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন, ভিডিওটি যদি ভালো লেগে থাকে তো ভিডিওতে লাইক দিন, এবং কোন কোন ক্ষেত্রে আপনাদের নোটের প্রয়োজন আছে তা আমাকে কমেন্টের মাধ্যমে জানান, আমি চেষ্টা করব সেই আপনাদের আপনাদেরকে সাহায্য করার। তো আজকের আলোচনা সিস্টেম থিওরি বাই ডেভিড স্টোন। তো আলোচনা শুরু করা যাক। আধুনিক রাজনীতির পর্যালোচনার ক্ষেত্রে ব্যবস্থাপক তত্ত্বের সূত্রপাত করেন অন্যতম আচরণবাদী রাষ্ট্রবিজ্ঞানী ডেভিড ইস্টন। জীববিজ্ঞানী লুগউইন ভন বাটলানফাই জীবদেহের ব্যবস্থা ধারণাটিকে প্রথম প্রয়োগ করেন। ব্যবস্থার এই ধারণাকে ম্যালিগনস্কি প্রমুখ নৃতত্ত্বে, ট্যালকট পার্সন সমাজতত্ত্বে প্রয়োগ করেন। ডেভিড ইস্টন তার পলিটিক্যাল সিস্টেম নামক গ্রন্থে এই তত্ত্বটিকে রাজনীতির বিশ্লেষণে ব্যবহার করেন। ইস্টন যে মৌল অনুমানকে সামনে রেখে তার ব্যবস্থাপক তত্ত্বটি শুরু করেছিলেন তা হল, কিভাবে একটি রাজনৈতিক ব্যবস্থা এমন একটি পরিবেশে তার অস্তিত্ব বজায় রাখে যেখানে স্থিতিশীলতা ও পরিবর্তনশীল উভয়ই বিদ্যমান। এই লাইনটা সবচেয়ে ইম্পর্টেন্ট, স্থিতিশীলতা ও পরিবর্তনশীলতা উভয় বিদ্যমান। রাজনৈতিক বিশ্লেষণে এর মূল প্রশ্ন হল, রাজনৈতিক ব্যবস্থা স্থায়ী পরিবেশে এবং পরিবর্তনশীল জগতে উভয়ই কীভাবে ক্রিয়াশীল থাকে এবং স্থায়িত্ব লাভ করে। রাজনৈতিক ব্যবস্থা ক্রিয়াশীলতাকে ব্যাখ্যার ক্ষেত্রে ইস্টন অভিজ্ঞতাবাদী পদ্ধতিতে এমন একটি সাধারণ তথ্য গড়ে তুলতে চেয়েছেন যার মাধ্যমে স্থানীয় বা আঞ্চলিক ও জাতীয় ও আন্তর্জাতিক যে কোনো স্তরের রাজনীতিকে ব্যাখ্যা করা সম্ভব। ডেভিড ইস্টনের মতে মূল্যের কর্তৃত্বমূলক বরাদ্দই হলো যে কোনো ধরনের রাজনৈতিক ব্যবস্থার মূল বিষয়। মানুষ এই বণ্টন ব্যবস্থাকে মেনে নেয় ভীতিমূলক, অজ্ঞানমূলক বা প্রথাগত কারণে। উল্লেখ্য যে যে কোনোভাবেই তা গ্রহণ করা হোক না কেন, এটি সরাসরি সমাজের মিথস্ক্রিয়ার সাথে যুক্ত থাকে। এই মিথস্ক্রিয়াগুলিকেই রাজনীতির মূল একক হিসাবে উল্লেখ করেছেন ডেভিড স্টোন। ডেভিড স্টোনের মতে কোনো সমাজের সেই সব ক্রিয়া প্রতিক্রিয়ার ব্যবস্থা যার মাধ্যমে মূল্যের কর্তৃত্বমূলক বণ্টন সংক্রান্ত সিদ্ধান্ত গৃহীত ও প্রযুক্ত হয়। রাজনৈতিক ব্যবস্থার তিনটি আবশ্যিক উপাদান রয়েছে, যথা রাজনৈতিক সমাজ, শাসন প্রণালী এবং কর্তৃত্ব। প্রথম বলেছে রাজনৈতিক সমাজ। রাজনৈতিক কার্যকলাপের সমবিভাজনের ফলশ্রুতিতে উদ্বুদ্ধ রাজনৈতিক গোষ্ঠীসমূহ, যারা বিভিন্ন প্রকার সমস্যা সমাধানের সময় রাজনৈতিক ব্যবস্থাকে সহযোগিতা করে থাকে। এটা এক নম্বর। দ্বিতীয় হচ্ছে শাসন প্রণালী। শাসন প্রণালী বলতে বোঝায় সেই সব লিখিত ও অলিখিত নিয়মাবলী, রীতিনীতি, আদর্শ, মূল্যবোধকে যার উপর রাজনৈতিক কাঠামোটি নির্ভরশীল থাকে। তিন নম্বর আসছে রাজনৈতিক কর্তৃপক্ষ। এই কর্তৃপক্ষ হল সেই সব ব্যক্তিবর্গের সমষ্টি যারা ক্ষমতার অবস্থান থেকে মূল্যের কর্তৃত্ব সম্পন্ন বণ্টনের সিদ্ধান্তসমূহকে গ্রহণ করে এবং বাধ্যতামূলকভাবে তা প্রয়োগ করে। দেখুন, এখানে তিনটি বিষয়ের কথা খুব উল্লেখ করা যায়, যেটা বলতে চাইছে
যে এই যে রাজনৈতিক ব্যবস্থার কথা বার এই যে রাজনৈতিক ব্যবস্থার কথা বলছে এই যে রাজনৈতিক ব্যবস্থার কথা এই যে রাজনৈতিক ব্যবস্থার কথা বলছে যে তিনটি অবশ্যিক উপাদান, তার মধ্যে একটি হচ্ছে রাজনৈতিক সমাজ শাসন প্রণালী, আর একটি হচ্ছে রাজনৈতিক কর্তৃপক্ষ। তো রাজনৈতিক কর্তৃপক্ষটা খুব কিন্তু ইম্পর্টেন্ট একটা বিষয়। তো কোনো সমাজ ব্যবস্থায় তিনটি জিনিস বা তিনটি উপাদান অবশ্যিকভাবেই বর্তমান থাকবে, একটি হচ্ছে রাজনৈতিক কর্তৃপক্ষ শাসন প্রণালী, আর একটা হচ্ছে ব্যবস্থা প্রণালী, আর একটা হচ্ছে ব্যবস্থা। তো আপনারা একটু দেখবেন, দেখুন এখানে যে ইস্টনের যে তত্ত্বটা রয়েছে সেই তত্ত্বটা এই যে আমাদের এই ছকটা রয়েছে সেই ছকটাকে একটু ভালো করে দেখুন। এইটা হচ্ছে রাজনৈতিক ব্যবস্থা, এটা হচ্ছে উপপাদ, এটা হচ্ছে উপকরণ, এটা পরিবেশ, চারিদিকে পরিবেশ থাকবে, এখানেও রয়েছে পরিবেশ এখানে, আর এটা হচ্ছে ফিডব্যাক লুপ, তথ্য অভিজ্ঞতা প্রয়োগ পদ্ধতি দাবি, আর এটা হচ্ছে সমর্থন। এই দুটো জিনিস, এই এই টোটাল যে ছবিটা রয়েছে সেই ছবিটা একটু ভালো করে দেখুন, তাহলেই দেখতে পাবেন যে এখানে যে ডেভিড ইস্টন যে রাজনৈতিক ব্যবস্থার ব্যাখ্যা বর্ণনা যাই করুক না কেন, যিনি যেটা করছেন সেটা হচ্ছে মূল বিষয় হচ্ছে রাজনৈতিক ব্যবস্থা, যার তিনটি উপাদানের কথা আমরা বললাম। এখানে এখানে হচ্ছে পরিবেশ, চারিদিকে পরিবেশ অবশ্যিকভাবে থাকবে, তারপরে বলছে একটা হচ্ছে উপকরণ আর একটা হচ্ছে উপপাদ, ইনপুট আর আউটপুট। আর এই দেখুন পরিবেশ, পলিটিক্যাল সিস্টেম আর রূপান্তরকরণ, এখানে দাবি থাকবে, এখানে সমর্থন থাকবে, এই ফিডব্যাক লুপের মাধ্যমে এটা এই উপপাদ আবার উপকরণে পরিণত হবে। এই যে পুরো সিস্টেমটাকে আপনারা ভালো করে দেখে নিন, আমরা এই বিষয়ে পরে আরও আলোচনা করব। বলছে উপরিউক্ত চিত্রটিকে বিশ্লেষণ করলে ডেভিড ইস্টনের ব্যবস্থাপক মডেলটির কতগুলি মৌলিক দিক আলোচনা করতে পারি বা মৌলিক দিককে তুলে ধরতে পারি, এখানে হবে তুলে ধরতে পারি। প্রথম বলছে ডেভিড ইস্টনের মতে রাজনৈতিক ব্যবস্থা একটি উন্মুক্ত ব্যবস্থা, এবং এই ব্যবস্থা যে সামাজিক রাজনৈতিক পরিবেশের মধ্যে অবস্থান করে তার সঙ্গে রাজনৈতিক ব্যবস্থার নিরন্তর মিথস্ক্রিয়া চলে। রাজনৈতিক ব্যবস্থা ছাড়াও সমাজের অন্যান্য যে সকল উপব্যবস্থা থাকে তাদের সমন্বয়ে গড়ে ওঠে রাজনৈতিক ব্যবস্থার সামগ্রিক পরিবেশ। ইস্টন প্রকৃতিগতভাবে এই পরিবেশকে দুই ভাগে ভাগ করেছেন, যথা আন্তঃসামাজিক পরিবেশ এবং বাহ্য সামাজিক পরিবেশ। এই দুটো মনে রাখবেন। এই যে আমরা পরিবেশের কথা বললাম, ডেভিড ইস্টন এই পরিবেশকেই দুটি ভাগে ভাগ করেছেন, একটা হচ্ছে আন্তঃসামাজিক পরিবেশ এবং একটা হচ্ছে বাহ্য সামাজিক পরিবেশ। তো এই জিনিসটা আমরা দেখব যে কোনটা আন্তঃসামাজিক পরিবেশ আর কোনটা বাহ্য সামাজিক পরিবেশ। দেখুন আন্তঃসামাজিক পরিবেশকে বলছে সমাজ অভ্যন্তরস্থ আচরণ আচরণ ধ্যান ধারণা দৃষ্টিভঙ্গি মূল্যবোধ সাংস্কৃতিক অর্থনৈতিক ও সামাজিক ব্যবস্থার মিথস্ক্রিয়ার ফলে গড়ে ওঠে বাহ্যিক সামাজিক পরিবেশ, বাহ্য সামাজিক পরিবেশ। তো একটি রাষ্ট্রের বা একটি রাষ্ট্র ব্যবস্থার মধ্যে যে সমস্ত দৃষ্টিভঙ্গি থাকবে, মূল্যবোধ সাংস্কৃতিক থাকবে, মূল্যবোধ থাকবে, অর্থনৈতিক সামাজিক ব্যবস্থা থাকবে, আচার আচরণ ধ্যান ধারণা থাকবে, এগুলো সবই কিন্তু তার আন্তঃসামাজিকের মধ্যে পড়ে একটি রাষ্ট্রের। এবং বাহ্য সামাজিক পরিবেশ কোনটা, যে রাষ্ট্রীয় সমাজে রাষ্ট্রের অভ্যন্তরীণ সমাজের বাইরে যে ব্যবস্থার অস্তিত্ব রয়েছে সেগুলিকে নিয়ে গড়ে ওঠে বাহ্য সামাজিক পরিবেশ। যেমন একটি রাষ্ট্রের বাহ্যিক পরিবেশ হলো ইউএনও আন্তর্জাতিক সরি জাতিপুঞ্জ, আইএমএফ আন্তর্জাতিক অর্থ ভাণ্ডার, ডাব্লুটিও সরি ইন্টারন্যাশনাল মনিটারি ফান্ড, আর এটা হচ্ছে ডাব্লুটিও ওয়ার্ল্ড ট্রেড অর্গানাইজেশন, এবং আরও অনেকগুলো রয়েছে যেটা আপনারা লিখতে পারেন নিজের নিজের ক্ষেত্রে। এরপরে আসছে, দেখুন এবার সম্পূর্ণভাবে আমরা এই তত্ত্বতে চলে আসছি। এই তত্ত্বটি হচ্ছে প্রথমে বলছে রাজনৈতিক ব্যবস্থা। দেখুন আমরা এবার পুরোটা আমরা এই ছকের যে যে রৈখিক একটা সিস্টেম ব্যবস্থা তৈরি করা হয়েছিল ডেভিড ইস্টনের দ্বারা সেই ব্যাখ্যাতে আমরা চলে আসছি। আমরা দেখব যে এবার পরপর আমরা আলোচনা করব। যেমন দেখুন এখানে প্রথমে প্রথমে আমরা যেটা আলোচনা করব সরি প্রথমে যেটা আলোচনা করব সেটা হবে এই রাজনৈতিক ব্যবস্থা নিয়ে আলোচনা করব। তারপর রাজনৈতিক পরিবেশটা নিয়ে আলোচনা হয়ে গেল,
প্রথমে রাজনৈতিক ব্যবস্থা নিয়ে আলোচনা করব, তারপর উপকরণ, তারপর উপপাদ, তারপর দাবি, তারপর সমর্থন, তারপর ফিডব্যাক প্রসেস, এ নিয়ে পুরো বিষয়টাকে এক পর 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 আমরা ব্যাখ্যা করার চেষ্টা করব, পরে সেটাকে একবারে খুব সংক্ষেপে বোঝার চেষ্টা করব। তো যাই হোক, আমরা দেখি কি বলছে রাজনৈতিক ব্যবস্থাতে। বলছে রাজনৈতিক ব্যবস্থা, ডেভিড ইস্টনের মতে রাজনৈতিক ব্যবস্থা একটি স্বনিয়ন্ত্রিত ব্যবস্থা, স্বনিয়ন্ত্রিত ব্যবস্থা। রাজনৈতিক ব্যবস্থার মধ্যে এমন কতগুলি উপাদান বা প্রক্রিয়া আছে যার মাধ্যমে পরিবেশের যে কোনো প্রকার চ্যালেঞ্জের মোকাবিলা করে থাকে এবং পূর্ববর্তী ভারসাম্য অবস্থাকে বজায় রাখতে পারে। শুধু তাই নয়, পরিবেশের যে কোনো প্রকার পরিবর্তনের সঙ্গে রাজনৈতিক ব্যবস্থাকে মানিয়ে চলে এবং স্থায়িত্ব দান করে। তো রাজনৈতিক ব্যবস্থার মূল কাজ কী? রাজনৈতিক ব্যবস্থার মূল কাজ হচ্ছে যে পরিবেশের সাথে, যে পরিবেশের যে কোনো পরিবর্তনের সঙ্গে মানিয়ে নেওয়া এবং তাকে স্থায়িত্ব দান করা। এর বেসিক্যালি দুটো কাজ, একটা হচ্ছে, আবার বলছি শুনুন, এটা বলছে রাজনৈতিক ব্যবস্থাকে মানিয়ে চলা এবং স্থায়িত্ব দান করা, এবং পরিবেশের যে পরিবর্তন সেগুলোর সঙ্গে মানিয়ে চলবে, অর্থাৎ পরিবেশে যে সমস্ত ছোটোখাটো পরিবর্তন আসবে সেগুলোকে অ্যাডাপ্ট করবে এবং বর্তমান সমাজে টিকে থাকবে, অর্থাৎ স্থায়িত্ব দান করবে। দ্বিতীয় বলছে উপকরণ, রাজনৈতিক ব্যবস্থার কাছে সমাজ ও পরিবেশ থেকে যে সমস্ত দাবি বা চাহিদার সৃষ্টি হয় যেগুলোর সাথে সমর্থন যুক্ত হলে তাকে উপকরণ বা ইনপুট ডিম্যান্ড বলে। যা ধরুন এখানে উপকরণ কোনগুলো, উপকরণ অর্থাৎ কথার অর্থ হচ্ছে যে সমস্ত প্রতিশ্রুতি বা যে সমস্ত আশা আকাঙ্ক্ষা নিয়ে একটি রাজনৈতিক সমাজ বা সরকার রাজনৈতিক সমাজের মধ্যে আসে বা রাজনৈতিক সমাজকে গড়ে তোলে, সেই সমস্ত দাবি বা সমর্থন এর সহযোগিতায় সরকার গঠন করে কোনো রাজনৈতিক ব্যবস্থা, সেই সেই সমর্থনযুক্ত উপকরণগুলোকেই ডিম্যান্ড বা ইনপুট বা উপকরণ বলছে, সমর্থনযুক্ত প্রতিশ্রুতিগুলোকেই কিন্তু ইনপুট বা ডিম্যান্ড, ইনপুট ডিম্যান্ড বলে কিন্তু অভিহিত করছে এখানে। এবার দ্বিতীয় কি বলছে, দ্বিতীয় বলছে উপপাদ। দেখুন উপপাদ, উপপাদ কি বলছে, যে সমস্ত উপকরণগুলি দাবি বা চাহিদা ও সমর্থনের সাহায্যে রাজনৈতিক ব্যবস্থার মধ্যে প্রবেশ করে, যেগুলি থেকে ঝাড়াই বাছাই করে মূল্যের কর্তৃত্বমূলক বণ্টন এর মাধ্যমে সিদ্ধান্তের ভিত্তিতে রূপান্তর প্রক্রিয়ার মাধ্যমে সমাজে প্রযুক্ত হয়, তা উপপাদ নামে পরিচিত। দেখুন উপকরণ কোনগুলো ছিল, সেই সমস্ত প্রতিশ্রুতি যেগুলোর দ্বারা, সেগুলো যেগুলো প্রতিশ্রুতি জনগণের বা আশাকাঙ্ক্ষা যেগুলোই, যেগুলি ফলপ্রসূ করবে বলে সরকার এসেছে। তার উপপাদ কোনগুলো, উপপাদ হচ্ছে যে দাবি ও চাহিদার সমর্থনে যারা রাজনৈতিক ব্যবস্থায় প্রবেশ করেছে, এবার সেই সরকার কি করবে, সিদ্ধান্তের বণ্টনমূলক প্রক্রিয়াটাকে চালু করবে বা সিদ্ধান্তের কি বলছে অথরিটেটিভ অ্যালোকেশন অফ ভ্যালুজ, অর্থাৎ মূল্যের যে বণ্টনমূলক ব্যবস্থাটাকে চালু করবে, সেই মূল্যের কর্তৃত্বটা কি করবে, যে কোন সিদ্ধান্তগুলোকে গ্রহণ করবে দিয়ে সমাজে ছাড়বে, সেই দাবি, সেই উপকরণগুলি উপপাদে পরিণত হবে। এই যে রূপান্তরকরণ আসবে সেটাকেই, যেগুলো পরে বেরোবে প্রোডাক্ট, সেগুলোকেই বলছে উপপাদ। এটা মাথায় রাখবেন, আমি একটু দেখাচ্ছি আপনাদেরকে, তাহলে বুঝতে পারবেন যে এই যে দেখুন এখানে কি বলছে, যে এই যে কি বলছে দেখুন এখানে, এই যে উপকরণ, উপকরণটা কি করবে, উপকরণটা এই যে ঢুকবে, এই সোজা রাজনৈতিক ব্যবস্থায় ঢুকবে। এবার রাজনৈতিক ব্যবস্থায় ঢোকার পর এই রূপান্তরকরণ প্রক্রিয়ার মাধ্যমে সেটা আউটপুট আকারে বেরোবে, অর্থাৎ একটি সিদ্ধান্ত যে যে দাবি বা আশা আকাঙ্ক্ষা নিয়ে উপকরণগুলো উপপাদে ঢুকেছে, রূপান্তরকরণের প্রক্রিয়ায় ঢুকেছে, সেই উপপাদ হয়ে বেরিয়ে আসবে। এটাই এখানে বলতে চাইছে, এগুলি হচ্ছে উপপাদ বা আউটপুট। এবার আসি তথ্য অভিজ্ঞতা প্রেরক, এইটা হচ্ছে খুব ইম্পর্টেন্ট একটা তথ্য, যে তথ্য অভিজ্ঞতা প্রেরক কি বলছে। ইস্টনের মতে উপকরণগুলিকে উপপাদে পরিণত হওয়ার পর সেগুলিকে জনগণের আশা আকাঙ্ক্ষা ও দাবি দাওয়া সমূহকে কতটা পূরণ করতে পারছে, গৃহীত সিদ্ধান্তগুলি সমাজে কি ইতিবাচক বা নেতিবাচক প্রভাব ফেলছে, সে প্রভৃতি সম্পর্কিত তথ্য ও সংবাদগুলি পাওয়া একান্ত প্রয়োজনীয়।
দেখুন আমি সম্পূর্ণটা পড়ছি, তারপর আবার বলছি যে কি বলছে এখানে। দেখুন তারপরে বলছে যে রাজনৈতিক ব্যবস্থায় গৃহীত সিদ্ধান্ত বা উপপাদগুলি তথ্য ও সংবাদ প্রেরণ প্রক্রিয়ার মাধ্যমে রাজনৈতিক ব্যবস্থার কাছে পুনরায় নতুন রূপে ফিরে আসে এবং সেগুলি পুনরায় দাবি ও সমর্থনের সাহায্যে উপকরণ আকারে রাজনৈতিক ব্যবস্থার নিকট উত্থাপিত হয়। ইস্টনের মতে এই প্রক্রিয়ায় কার্যকারিতার জন্য রাজনৈতিক কর্তৃত্ব তাদের ভবিষ্যৎ কর্মসূচি নির্ধারণ করতে পারে, অতীত অভিজ্ঞতার ভিত্তিতে সিদ্ধান্ত গ্রহণ করতে পারে এবং নির্ধারিত কর্মসূচি সমূহের পুনর্মূল্যায়ন করতে পারে। দেখুন এটা কি বলছে, তথ্য কি বলছে, এটাকে তথ্য অভিজ্ঞতা প্রয়োগ, এটাই হচ্ছে সবচেয়ে ইম্পর্টেন্ট বিষয়। সেটি হচ্ছে দেখুন বলছে যে যখন কোনো সরকার কোনো দাবি আশা আকাঙ্ক্ষা কিংবা সিদ্ধান্তের সাথে যখন রাজনৈতিক ব্যবস্থায় প্রবেশ করে, তখন যে সমস্ত সিদ্ধান্তের ভিত্তিতে সে সরকারে এসছে, সেই সরকারটা কী হয়েছে রূপান্তরকরণ প্রক্রিয়ার মাধ্যমে কিছু সিদ্ধান্ত গ্রহণ করেছে এবং সেই সিদ্ধান্তটি কী করছে, সেই সিদ্ধান্তটি সমাজে কেমন প্রভাব ফেলছে, কী কী এর সমস্যা হচ্ছে, কী কী এর ভালো দিক রয়েছে, এগুলো একটা প্রতিক্রিয়া সৃষ্টি করে। এবার এই প্রতিক্রিয়ার ফলে নতুন করে আবার কিছু দাবি এর সঙ্গে সংযোজিত হয় এবং এই দাবি সংযোজনের ফলে কী হচ্ছে যে আবার এটা পুনরায় তার উপকরণ আকারে ফিরে আসছে। উপকরণ আকারে ফিরে আসছে কোথায়, উপকরণ আকারে সরকারের কাছে ফিরে আসছে এবং তার সাথে কী হচ্ছে সমর্থনও যুক্ত হচ্ছে এবং দাবিও যুক্ত হচ্ছে। ফলে এই এই র্যান্ডাম প্রসেস এইভাবে একটা কী বলবো সার্কেল বলবো না, এইভাবে একটা সিস্টেমের মাধ্যমে কিছু উপকরণ উপপাদে পরিণত হবে এবং সেই উপপাদ্যে আবার যখন সরকারের কাছে আসবে দাবি ও সমর্থনের মাধ্যমে সেটি আবার উপকরণ থেকে উপপাদে পরিণত হবে এবং এটা একটা কন্টিনিউ প্রসেস, যেটা সাইকেলিং যেটাকে বলা হয়, যে কন্টিনিউ সেই এটা চলবে। এটার জন্য বলছে তথ্য অভিজ্ঞতা প্রেরক, যাকে বলছে ফিডব্যাক লুপ। তো এটাই বলার ছিল যে ধরুন উদাহরণ হিসেবে যদি বলি, তো উদাহরণ হিসেবে কী আছে, ধরুন সরকার বললো, সরকার প্রতিশ্রুতি দিয়েছিল যে প্রত্যেক স্কুলে ক্লাস 8 থেকে মিড ডে মিল দেওয়া হবে, যেটা প্রথম যখন শুরু হয়েছিল তখন কী হয়েছে, ওরা একটা এসেছিলো এবং সিদ্ধান্ত গ্রহণ করেছে এবং সেই সিদ্ধান্তটাকে ওরা যে দাবি ছিল সেই দাবিটাকে সিদ্ধান্তে গ্রহণ করেছে, দিয়ে বলেছে যে আমরা প্রত্যেক স্কুলে মিড ডে মিল দেবো এবং মিড ডে মিলের মাধ্যমে আমরা চাইবো যেন স্কুলে যেন যারা ড্রপ আউট স্টুডেন্ট তারা তাদের সংখ্যাটা যেন কম হয়। এখন কী হয়েছে যে এই উপপাদটা কী এসছে, যে উপপাদ দেখা গেছে যে হ্যাঁ সমাজে তো এর প্রভাব পড়েছে, কিছু কিছু জায়গায় প্রভাব এতটাই বেশি পড়েছে যে নতুন করে স্কুলে যারা ড্রপ আউট স্টুডেন্ট তাদের সংখ্যাটা বৃদ্ধি পেয়েছে। কিন্তু সমস্যা কী হয়েছে, সমস্যাটা হচ্ছে এই স্কুলে মিড ডে মিল চালু করার ফলে স্কুলের প্রশাসনিক ব্যবস্থা কিংবা স্কুলের যে পড়াশোনার ব্যবস্থা সেটা কিন্তু ক্ষতিগ্রস্ত হচ্ছে। এবার তার জন্য কী চাইছে, তার জন্য চাইছে যে কিছু রেগুলেশন, সেই জন্য সেই এইটা আবার সরকারের কাছে ফিরে আসছে এবং দাবি করছে কিছু কিছু লোক এবং সেটাকে কিছু কিছু তার দ্বারা ঘনিষ্ঠ লোক তারা সমর্থন করছে এবং কী বলছে যে এই যে আপনার মিড ডে মিলের সম্পর্কে একটা নতুন আইন পাস করলেন, স্কুলে স্কুলে মিড ডে মিল দিচ্ছেন, ভালো কথা, কিন্তু স্কুলে যেন পড়াশোনার বিষয়টাও যেন গুরুত্ব দেওয়া হয় সেই জন্য কী করছে তারা নতুন করে আবার সিদ্ধান্ত গ্রহণ করতে বলছে, এটাকে রেগুলেট করতে বলছে কিংবা সরকারের সমর্থনের কথা বলছে যাতে এই জিনিসগুলো যে লুপ হোলগুলো রয়েছে সেগুলো যাতে না থাকে। অর্থাৎ যখনই এইরকম একটা প্রসেস চলতে থাকবে যে সরকারের সঙ্গেই আছে, ওরা কেবল সরকারকে বলছে এটা ভালো দিক এটা খারাপ দিক, খারাপ দিকগুলো বন্ধ করুন আর ভালো দিকগুলোকে আরও ভালো করুন, তো এই যে সিস্টেম এটা যে প্রসেস আকারে চলছে, এই প্রসেস আকারে চলাটাকেই বলছে রাজনৈতিক ব্যবস্থা বা ব্যবস্থাপক তত্ত্ব। এই এইটাকে মাথায় রাখবেন যে এই যে এইভাবে রাউন্ড একার চলছে, এই রাউন্ডটাই হচ্ছে যে ডেভিড ইস্টনের সিস্টেম থিওরি বা ব্যবস্থাপক তত্ত্ব। তো আমরা আর একটু আছে, একটু পড়ি আমরা এই বিষয়টা। দেখুন এখানে আমরা এই এই এইটা পড়লাম সম্পূর্ণটা, এবার আসবো চাপ। চাপ কি, রাজনৈতিক ব্যবস্থায় চাপ বা সংকট একটা খুব গুরুত্বপূর্ণ বিষয়।
সেটা বলছে যে ডেভিড ইস্টন রাজনৈতিক ব্যবস্থায় চাপ বা সংকট মোকাবিলা করার কথা বলেছেন। তার মতে এই চাপ বা সংকটগুলি দুই ধরনের, যথা অতিরিক্ত দাবিজনিত চাপ এবং সমর্থনের হ্রাসজনিত চাপ। দুটো দাবি কি বলছে, একটা হচ্ছে অতিরিক্ত দাবিজনিত চাপ, একটা হচ্ছে সমর্থনের হ্রাসজনিত চাপ। তো প্রথমে কি বলছে দেখুন, অতিরিক্ত দাবিজনিত চাপে অতিরিক্ত দাবিজনিত চাপকে দুই আবার এই অতিরিক্ত দাবিজনিত চাপকে দুই ভাগে ভাগ করা যায়। যথা বলছে, রাজনৈতিক ব্যবস্থা যদি সংখ্যাগরিষ্ঠ মানুষের বিশেষ করে রাজনৈতিকভাবে প্রভাবশালী ব্যক্তিবর্গের দাবি পূরণ করতে অসমর্থ হয়, তাহলে সংকট আকারে উদ্বুদ্ধ হতে পারে। রাজনৈতিক ব্যবস্থার কাছে উত্থাপিত বিভিন্ন দাবিগুলির মধ্যে কোনটি অধিক গুরুত্বপূর্ণ এবং প্রয়োজনীয় তা ঝাড়াই বাছাইয়ের কাজে অস্বাভাবিক বিলম্ব হলেও সেটি সংকট আকারে উদ্ভূত হয়। এখানে কি বলছে দেখুন, আমরা যে পড়েছিলাম যে যেটা সরকার গঠন করছে কিসে, দাবি ও সমর্থনের ভিত্তিতে, সেটা রূপান্তরকরণ প্রক্রিয়ায় আসছে, সরি রাজনৈতিক ব্যবস্থায় আসছে, এবং সেটা সিদ্ধান্তের মাধ্যমে কিসে উপপাদ আউটপুট হিসেবে বেরোচ্ছে, আউটপুট হিসেবে বেরিয়ে এটা আবার উপকরণে ফিরে যাচ্ছে, সরি উপকরণে ফিরে যাচ্ছে, এবং এরপরে এটাকে বলছে ফিডব্যাক, ফিডব্যাক প্রসেস। তো দেখুন এখানে কি বলছে, যে এই যে এখানে আমরা পাবো দাবি আর একটা হচ্ছে সমর্থন। তো এই দুটো বিষয়কে আমরা সবসময় মাথায় রাখতে হবে, যে এই কি বলছে দাবি কি কোনটা কোনটা বলছে, যে কোনো কাজে যখন অস্বাভাবিক বিলম্ব হয়, অর্থাৎ ধরুন কথার মানে বলছি, এই মোদী সরকার কি বলছে, যখন গভর্নমেন্টে এসেছিল তখন বলেছিল যে ওয়ান র্যাঙ্ক ওয়ান পেনশন দেবে। আমরা জানি সেই বিষয়টা, যে ওয়ান র্যাঙ্ক ওয়ান পেনশন দেবে। এবার কি হয়েছে, যখন মোদী সরকার ক্ষমতায় এসছে তখন দীর্ঘদিন এই ব্যাপারে কিন্তু কোনো রকম তারা কিন্তু কোনো পদক্ষেপ গ্রহণ করেনি। কি বলছে, এবার যখন এই শিখ সমাজের যারা আর্মির ম্যান ছিল তারা যখন সেটাকে আন্দোলনের সঙ্গে যুক্ত হলো, তখন কিন্তু সেটাকে সংকট আকার দেখা দিল, এবং তড়িঘড়ি করে কিছু আর্মিদের জন্যে এই ওয়ান র্যাঙ্ক ওয়ান পেনশনটা কিন্তু চালু করলো, কিন্তু সেটা দীর্ঘদিন তার কাছে পড়েছিল। সেই জন্য বলছে যে ঝাড়াই বাছাই কাজে অস্বাভাবিক বিলম্ব হলেও কি হয়, সেটা কিন্তু সংকট আকারে দেখা দিতে পারে। এবার বলছে সমর্থনজনিত চাপ, সমর্থনজনিত চাপকে আবার তিন ভাগে ভাগ করে আলোচনা করা যেতে পারে। যথা কি বলছে, রাজনৈতিক ব্যবস্থা যদি দীর্ঘকাল ধরে সদস্যদের একটি বড় অংশের আশা আকাঙ্ক্ষাকে পূরণ করতে না পারে, তাহলে তারা অসন্তুষ্ট হয়ে ব্যবস্থার প্রতি আংশিক বা সম্পূর্ণ সমর্থন প্রত্যাহার করে নিয়ে সংকটের সৃষ্টি করতে পারে। দেখুন সংকটটা আসলে কি, সংকটটা হচ্ছে যে দাবি পূরণে অসমর্থতা, কিংবা দাবির প্রতি ধ্যান না দেওয়া, কিংবা কিংবা তার সরকার যে সাপোর্টে তৈরি হয়েছিল সেই সরকারের সমর্থনটাকে ফিরিয়ে নেওয়া, এটাই হচ্ছে সংকট। এবার কি বলছে, সংকট কীভাবে সৃষ্টি হতে পারে, যে রাজনৈতিক ব্যবস্থায় দীর্ঘকাল ধরে তার সদস্যদের একটা বড় অংশের আশা আকাঙ্ক্ষা পূর্ণ করতে না পারে। যেমন ধরুন অনেক সময় বলা হয়েছিল যে আমরা জানি মোদী গভর্নমেন্টের ক্ষেত্রেই যে ইকোনমিক ব্যাকওয়ার্ড ক্লাস যাদেরকে বলা হয়েছিল, তারা যদি তাদেরকে প্রথম থেকে ভোটের 2014 সাল থেকে বলা হয়েছে যে ইকোনমিক ব্যাকওয়ার্ড ক্লাস যারা রয়েছে তাদেরকে কিন্তু সংরক্ষণের আওতায় আবশ্যিকভাবে আনতে হবে, কিন্তু দুর্ভাগ্যের বিষয় এই এইটা আজ 8 বছর পরে কিন্তু কাজ হয়েছে। সেই জন্য বলছে যে এই যে সরি 6 বছর পরে কিন্তু এটা কাজ হয়েছে। সেই জন্য বলছে যে যখন কোনো কোনো ব্যবস্থার প্রতি কিছু লোকজন, যেমন জেনারেল সমাজের লোক, এটা দীর্ঘদিন অসন্তুষ্ট থাকার ফলে সরকারের প্রতি যখন আংশিক ও সম্পূর্ণ সমর্থন প্রত্যাহার করে সংকট, তখন কিন্তু সেটা সংকটের সৃষ্টি হতে পারে। এই জিনিসটাকেই বলার চেষ্টা করছে সমর্থনজনিত চাপের কথা। দ্বিতীয় বলছে যে দেখুন, দ্বিতীয় বলছে যে রাজনৈতিক ব্যবস্থার যদি দীর্ঘকাল ধরে সরি এটা পড়লাম রাজনৈতিক ব্যবস্থায় অভ্যন্তরস্থ রাজনৈতিক প্রভাবশালী দলের মধ্যে বিরোধ সৃষ্টি হলে সরি সৃষ্টি হলে তা ব্যবস্থার প্রতি সমর্থনের ক্ষেত্রটিকে দুর্বল করে। অর্থাৎ আমরা এখানে কথার মানে বলছি যে রাজনৈতিক ক্ষেত্রে প্রভাবশালী অর্থাৎ আমলা যারা রয়েছে, যারা এই সিদ্ধান্তগুলোকে ঝাড়াই বাছাই করে উপকরণ থেকে উপপাদে পরিণত করে, তা তারা যদি তাদের মধ্যে যদি সমর্থনের তালমেটাল ব্যবস্থা থাকে, তাহলে কিন্তু এখানে রাজনৈতিক ব্যবস্থা আবশ্যিকভাবে সংকটের মধ্যে পড়বে।
তারপর কি বলতে গেলাম, ফিল্টার অফ ফানেলের প্রক্রিয়া ঝাড়া বাছার কাজে যদি যে সমস্ত দ্বাররক্ষীরা কাজ করে, যেটা রাজনৈতিক দল, চাপ সৃষ্টিকারী গোষ্ঠী, এর মধ্যে বিরোধ সৃষ্টি হলে রাজনৈতিক ব্যবস্থা সংকট সৃষ্টি হতে পারে। যেমন ধরুন রাজনৈতিক ব্যবস্থা সংকট কি, যেমন সামনে ইউপি ভোট ছিল, সে সরি সামনে ইউপি ভোট, সেই ইউপি ভোটের সময় কি, যে ইউপিবাসীদের একটা একটা বড় অংশে দাবি ছিল যে মন্দির তৈরি করতে হবে, তারপরে এই এটসেট্রা এটসেট্রা। তো যখন এই দাবিগুলো যখন আসছে, তখন কি করছে, রাজনৈতিক দল ও চাপ সৃষ্টিকারী গোষ্ঠী মধ্যে যখন বিরোধ সৃষ্টি করছে যে না এটা হলেও চলবে, না হলেও চলবে, আবার বলছে যে না, এক গোষ্ঠী বলছে এটা তৈরি করতে হবে, এক গোষ্ঠী বলছে না এটা না হলেও হবে, হাসপাতাল তৈরি করতে হবে, এই যে যখন চাপ সৃষ্টিকারী গোষ্ঠী আর রাজনৈতিক গোষ্ঠীর মধ্যে যখন দ্বন্দ্ব শুরু হয়ে যাবে, তখন অটোমেটিক্যালি সরকারের যে সমর্থন সেটা দুর্বল হয়ে পড়বে। সরি আমি একটু উদাহরণটা ভুল দিলাম, তখনই যখন বলছে রাজনৈতিক দল ও চাপ সৃষ্টিকারী গোষ্ঠীর মধ্যে যখন বিরোধ সৃষ্টি হবে, তখন কিন্তু রাজনৈতিক ব্যবস্থায় অটোমেটিক্যালি কি হবে, সংকট সৃষ্টি হতে বাধ্য। যাই হোক, এই ব্যবস্থা সম্বন্ধে আপনারা একটু পড়বেন, আমি আপনাদের পারলে স্ক্রিনশট নিয়ে নেবেন, আমি এটাকে চেষ্টা করছি যতদূর সম্ভব ভালোভাবে বোঝানোর চেষ্টা করছি, আপনারা এটাকে ঠিকভাবে পড়বেন। দেখুন সমালোচনা কি বলছে, যে ডেভিড ইস্টন এই পদ্ধতিতে সাহায্যে, সরকারের পদ্ধতির সাহায্যে রাজনৈতিক পরিবর্তন সম্পর্কে যথাযথ ব্যাখ্যা প্রদান করেননি, কারণ পরিবর্তনের কারণ সম্পর্কে এখানে কোনো সুস্পষ্ট ব্যাখ্যা নেই। অর্থাৎ রাজনৈতিক ব্যবস্থা যে কীভাবে পরিবর্তন হবে, যেন আমরা মার্ক্সের তত্ত্ব দেখবো, আমরা যখন উদারনীতিবাদ দেখবো, তখন এখানে একটা বিপ্লব, সরি মার্ক্সের তত্ত্বটা বিপ্লব কথা আবশ্যিকভাবে বলা হয়েছে, কিন্তু এখানে সেটা নেই। বলছে সংকট সৃষ্টি হয় কীভাবে, আর্থসামাজিক ব্যবস্থার পরিপ্রেক্ষিতে সংকট কীভাবে প্রতিহত করা যায় সে সম্পর্কে কোনো বিশ্লেষণ নেই। আচ্ছা বলছে কার্যাবলী সিদ্ধান্ত প্রয়োগ সম্পর্কে কোনো আলোচনা করা হয়নি। আর মার্ক্সবাদীরা কি বলেছেন, যে রাজনৈতিক তত্ত্ব হলো রক্ষণশীল ও তথ্যমূলক একটি মার্কিন অর্থনৈতিক, রাজনৈতিক তথা পুঁজিবাদী অর্থনৈতিক ব্যবস্থার সংরক্ষণের উদ্দেশ্যে রচনা করা হয়েছে, যেটা আবশ্যিকভাবেই সত্য। এবং তিনি এই এই যে তত্ত্বটা রচনার প্রথম দিকেই বলে রেখেছেন যে এই তত্ত্বটার মূল বিষয় হচ্ছে যে বর্তমানে একটা পরিবর্তনশীল সমাজে কীভাবে সরকার টিকে থাকে, এটাই তো ছিল এই ব্যবস্থাপক তত্ত্বের মূল লক্ষ্য, এটাকে তিনি ব্যাখ্যা করার চেষ্টা করেছেন। তো এটা তো আবশ্যিকভাবে রক্ষণশীল হয়, স্বাভাবিক। এবার আসছি উপসংহার। বলছে যে ডেভিড ইস্টনের ব্যবস্থাপক তত্ত্বটিকে নানাভাবে সমালোচনা করা হলেও এই তত্ত্বটিকে রাজনৈতিক বিশ্লেষণের একটি কার্যকরী তত্ত্ব এবং একটি রাজনৈতিক ব্যবস্থা কীভাবে সমাজে টিকে থাকে তার সুস্পষ্ট ব্যাখ্যা আমরা পাই। আমাদের আগে আলোচনা করলাম কি বলছে, একটি রাষ্ট্র ব্যবস্থা অভ্যন্তরীণ বাহ্যিক পরিবেশ থেকে কী কী চাপ আসতে পারে, কীভাবে তার সমাধান সম্ভব, তার ব্যাখ্যা পাওয়া যায় এই আন্তর্জাতিক সম্পর্ক বিশ্লেষণেও এই তত্ত্বটিকে প্রয়োগ করা যায়। এটা 100 বার রাজনৈতিক আন্তর্জাতিক সম্পর্ক বিশ্লেষণে এটা তো আবশ্যিকভাবেই প্রয়োগ করা যায়। তো মোটামুটি এটা ছিল আমাদের নোট, আপনারা চেষ্টা করবেন এই বিষয়টাকে ভালোভাবে পড়ার প্রত্যেকটা অংশ, যদি কিছু বুঝতে অসুবিধা হয়ে থাকে তাহলে আমাকে কমেন্টের মাধ্যমে জানান, আমি এই বিষয়ে এই যে নোট আকারে লিখেছি সেই জন্য হয়তো আপনাদের একটু পড়তে অসুবিধা হতে পারে কিংবা বুঝতে অসুবিধা হতে পারে। তো চেষ্টা করবেন আপনি কোন বিষয়ে কোন বিষয়টা আপনাদের কাছে এখন বুঝতে অসুবিধা হয়েছে আমাকে কমেন্টের মাধ্যমে জানাবেন, আমি চেষ্টা করবো এই বিষয়ে আরও ভালো আপনাদেরকে বোঝাবার চেষ্টা করতে। যেহেতু নোটটা অনেক বড় হয়ে গেল সেই জন্য আমি তাড়াতাড়ি বলেছি, আপনাদের বুঝতে অসুবিধা হলে একটু নিজে গুণে মাফ করে দেবেন। ধন্যবাদ।